হোপ টোয়েন্টি টোয়েন্টি টুগেদার ফর ইউ নমস্কার আমি অম্বরীশ ভট্টাচার্য আপনারা সকলেই জানেন এনএবিসি একটি খুবই প্রেস্টিজিয়াস সংস্থা গত চল্লিশ বছর ধরে এনারা নর্থ আমেরিকায় অনুষ্ঠান করে আসছেন এবং বাঙালিসহ ভারতবর্ষের প্রায় প্রত্যেক শিল্পী এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উদ্রীব হয়ে থাকেন এবং হেন কোনো শিল্পী নেই যারা অ্যাটেন্ড করেননি এই অনুষ্ঠান এই এনবিসি এবারে একটি অসাধারণ উদ্যোগ নিয়েছেন কোভিডে আক্রান্ত আমাদের দেশ এবং বাংলার যে সমস্ত মানুষ তাদের চিকিৎসার জন্য এবং সম্প্রতি ঘটে যাওয়া যে আমাদের আমফান হল আমাদের বাংলা তথা বাংলার আশেপাশের অঞ্চলে সেখানে বিধ্বস্ত যেসব মানুষ তাদের সাহায্যার্থে তারা এগিয়ে এসেছেন তারা একটি কনসার্ট আয়োজন করেছেন যে কনসার্টের সমস্ত অর্থই যাবে এইসব মানুষদের উন্নতি প্রকল্পে আমফানে ক্ষতিগ্রস্ত যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে স্কুল তৈরি করায় বাড়ি তৈরি করায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের ওষুধপত্র জামা কাপড় এই সমস্ত দেওয়ার এবং ভারতবর্ষ তথা আমাদের বাংলার যেসব ভাই বোনেরা রয়েছেন মানে অর্থাৎ নর্থ আমেরিকার দেশের যে ভাই বোনেরা তাদের জন্য এই উদ্যোগ এনএসির পক্ষ থেকে তারা সাহায্য করতে চাইছেন এবং খুবই সাধু উদ্যোগ এর সঙ্গে যুক্ত রয়েছে মানে পৃথিবীর মোটামুটি প্রায় সমস্ত বেঙ্গলি মানে অর্গানাইজেশন যেগুলো খুব প্রমিনেন্ট তারা সকলেই এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই কারণে এর একটি কনসার্ট করছেন যে কনসার্টটির নাম হচ্ছে এনএবি কোভিড অ্যান্ড আমফান কেয়ার কনসার্ট এই কনসার্টে অংশগ্রহণ করছেন বাংলা তথা ভারতবর্ষের তাবর তাবর শিল্পী এখানে রয়েছেন শিল্পী আবৃত্তি শিল্পী অভিনয় শিল্পী প্রত্যেকে আর কি তো আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ অনুগ্রহ করে এই উদ্যোগটির পাশে দাঁড়ান এবং এই যে কনসার্ট এর থেকে সংগ্রহীত সমস্ত অর্থ যাবে হচ্ছে কোভিড এবং আমফান রিলিফ ফান্ডের মানুষদের জন্য তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের জন্য আবার অনুরোধ করব যে এই উদ্যোগের সঙ্গে আপনারা থাকুন এনএবিসির পাশে থাকুন এবং এই কনসার্টটিতে অংশগ্রহণ করুন